তো নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাইটা যাইতেছে, কি ভূমি? কথা মানে কি ভূমি? তো দিনের বাজে 10টা 11টা, এমন সময় তাকাইয়া দেখে বিরাট বড় একটা মসজিদ। কি মসজিদ? সবাই কথা বলতে হবে। কি মসজিদ? বিরাট বড় একটা মসজিদ। নবীজি মসজিদের কেনারে গিয়া দেখে সদর দরজারা মেইন দরজারা বন্ধ, দিনের বাজে 10টা 11টা। এই টাইমে কি কোনো নামাজের টাইম আছে? না। তা আপনারা যদি দেখেন যে আপনাদের মসজিদের দরজাটা খোলা, এটা তালা দেওয়ার কথা, এটা যদি দরজাটা খোলা স্বাভাবিকভাবে যে দেহেতে কইব কি তারই দরজাটা খুললো কে, এটা টেনশনের বিষয়। নবীজি যখন দেখলেন যে দরজাটা খোলা মসজিদ, এত বিরাট বড় একটা মসজিদ, নবীজি দরজাটার সামনে গিয়া দাঁড়াইছে, লগে হযরত উমরও আছে। নরম না গরম? কম না বেশি? বেশি। মারাত্মক গরম উমর, আর অন্য সাহাবারাও আছে। নবীজি তাকাইয়া দেখে একটা ইহুদি, কি ইহুদি? একটা ইহুদি মসজিদটার ভিতরে ঢুইকা ওই ইমাম আমার দিকে শুধু তাকাই থাকে, মসজিদের ভিতরে ঢুইকা এই যে বেশতি জায়গাটা মসজিদে ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়িয়ে কি কয়, মেহরাব, মেহরাব, এই মেহরাবটার ভিতরে দাঁড়াইয়া যায় না মাসটা খাড়াইয়া লুঙ্গি ডালগি দিয়া ক্যাপলা মুখী হইয়া দাঁড়াইয়া দাঁড়ায় ফেসাব করতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, মসজিদের ভিতরে ফেসাব করে তারা যেই নাউজুবিল্লাহ কইতে আছে, মনে হয় ভাব এরকম করলে করুক না অসুবিধা কি, মসজিদের ভিতরে কি করে প্রস্রাব করতে আছে, এদিকে এদিকে পেশাব করতে আছে মসজিদের ভিতরে। নবীজি যখন দেখছে লগে না কে আছে, উমরে যখন দেখছে ইহুদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে আছে, উমরে পাঞ্জাবি রাতরা বড়া দিয়া লুঙ্গিটা টাইট করে ফিঙ্গা চোখটি বড় বড় লাগে আলাদা লাল কফালো গান জমে গেছে, সুবহানাল্লাহ কয় না রে, ইহুদি ইচ্ছা মতো পেশাব করতে আছে। নবীজি উমরের দিকে তাকাইয়া দেখে উমরের যেই নমুনা মারণ লাগতো না কতক্ষণ সাইয়া থাকলে এতে নাই। নবীজি মুসকি হাসি দিয়া কয় উমর আস্তে, উমর কইয়া রাসূলুল্লাহ আপনার লাগি এত আস্তে, ইহুদি পেশাব করতে আছে আর নাই আন্তাজে করতে আছে ইচ্ছা মতো করছে পেশাব কইরা, সেটাতে যখন বাড়িতে আছে আপনারা যদি দেখেন আপনারা ফদুয়া মসজিদ একটা হিন্দু দাঁড়াইয়া দাঁড়ায় পেশাব করে কি তা করবেন আন্তাজ? হ্যাঁ, আর আপনি কি তা করবেন? মাইরালে বুড়া বাড়া মিলে হাতারে মাইরালে ফিরাইয়া ধরলে যে কি কারবারটা যাবে ভাই খবর দল। আমি দাউদ কান্দি এক মাহফিলে জিজ্ঞেসলাম কি তাও করবেন, এক বুড়া বাড়া ফাল দিয়ে খেলিয়া করতে কো, আমি কাউ করছেন আর ব্রাহ্মণ বাড়িয়া জিজ্ঞেসি পরে একবার কো হুজুর সামনে দিয়ে ফাঁকাটা বেড়া চাইতাম না, তারে লিয়ে গোজান দিয়ে ফুটে জিজ্ঞাসা ভালো মসজিদের ভিতরে ফেসাব, নামাজ পড়লে পড়ি না পড়লে নাই মসজিদে ফেসাব, সারাসারি নাই ঠিক কিনা কও। এখন ইহুদি না কি তা করে লগে দাঁড়াই রয়েছে কে, উমর। উমরের পজিশন দেখে নবীজি বুঝছে যে নমুনা খারাপ, নবীজি ডাক দেয়া কই উমর রে আস্তে, সুবহানাল্লাহ বলবেন না, আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর নবীরে সাহাবারা কেমন মানা মানছে, আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন এমন সময় দুইজন পিছন দিয়া বসে বসে কথা কয়, আল্লাহর নবী খেয়াল করলেন কথার আওয়াজ কানে আসলো, তাকায়া দেখে একজন দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বললেন চুপ বস, সাথে সাথে মানুষটা বসে পড়ল, নামাজ হয়ে গেল দোয়া হয়ে গেল, নামাজ শেষে একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, বাইরে গিয়ে দেখে রে একজন মুসলমান রাস্তার উপরে একটা বাজারের ব্যাগ নিয়ে বসে আছে, রাস্তার উপরে বাজারের ব্যাগ নিয়ে একজন লোক বসে রয়েছে, যারা মসজিদে নামাজ পড়ছে তারা জিজ্ঞাইতে আছে ভাই আপনি এই রাস্তার উপরে বইয়ে রয়েছেন কি রে, ভাই ও আমার বাড়িতে মেহমান, বাজার কইরা বাড়ির দিকে রওনা দিছিলাম, মসজিদের সামনে আসার পরে নবীর কণ্ঠের ডাকটা শুনলাম চুপ বস, এই আওয়াজটা আমার কান যখন শুনছে সাথে সাথে আমি বৈশা গেছি, সুবহানাল্লাহ বললেন আরে মিয়া সাইবানা কারে কইছে, মসজিদের ভিতরে দুই বেড়ায় কথা কইছে হেতা লড়াই না কইছে চুপ বস, তুমি বুঝছো কি তা, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবীর কণ্ঠের ডাকটা যখন আমার কানে পৌঁছে, নবীর কণ্ঠের ডাক আমার কানের ভিতরে যখন পৌঁছল
কারে বলছে এই কথা যাচাই বাছাইয়ের সময় কই? নবী বলছে চুপ বসো, এই হুকুমটা যখন আমার কান শুনছে। কারে বলছে যাচাইয়ের সমস্যার সময় ছিল না? আমার পা গুলা নবীর হুকুম শোনার পরে আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই। কারে বলছে না, কারে বলছে এই সময় কই? হুকুম করছে নবীজি, কান সেই হুকুম শুনেছে, পা গুলা দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই। এটার নাম কয় আশেকের রাসূল, এটারে কয় নবীর মহব্বত। আল্লাহ কোরআনুল কারিমে সূরা আল ইমরানের ভিতরে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। অপদুয়ার মুসলমান, তরকারি ভালো হইলে তরকারিতেই পেট ভরে যায়, ভালোভাবে খাইতে জানলে এক লুকমাতেই পেট ভরে যায়, সময় নিয়ে না হয় কথা বলতে পারলাম না। মন দিয়ে শুনো, বিধান মানব আল্লাহর, অনুসরণ অনুকরণ করব নবীজির, ঠিক কি না? বিধান মানব কথা বলেন না কেন? আমরা আজকে পদুয়ার মানুষ এই